এই কলসিতে মাসে দু একটা জুমা পড়ানোর সুযোগ হয়। যেহেতু চিটগং ঢাকা দুই জায়গায় জুমা পড়াতে হয়, তো কলসির মানুষ শিক্ষিত, তো আলোচনাটাও ওইভাবে দিতে হয়। কিন্তু আজকে এখানে এসে বুঝে গেলাম এখানে অনেক বেশি আশেক আছে। তো যেখানে আশেক বেশি সেখানে এশকের আলোচনা করতে হয়, কথা ঠিক কিনা? আল্লাহর নবী মক্কায় ছিলেন, সেখানে মানুষ মুসলিম কম, অমুসলিম বেশি। আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখলেন মদিনায় আশেক বেশি। আল্লাহর নবী মদিনায় চলে আসলেন, হিজরত হয়ে গেল, হিজরতের বার বারই রবিউল আউয়াল ছিল। আল্লাহর নবী মক্কায় আসলেন, মিলাদ ছিল বারই রবিউল আউয়াল। আল্লাহর নবী মদিনায় পৌঁছলেন, সেই দিনও ছিল বারই রবিউল আউয়াল, মিলাদও বারই রবিউল আউয়াল, হিজরত বারই রবিউল আউয়াল। মদিনায় নামতে দেরি, মদিনাবাসী নবী পেয়ে আনন্দ মিছিল শুরু করে দিয়েছে। রসুল মাসকানে উপরে সিদ্দিক আকবর রশি ধরে আছে, আল্লাহর নবীর সওয়ারি সামনের দিকে যাচ্ছে। মদিনাবাসী বললেন, হায় হায়, কি দেখলাম, মানুষ আসমানের পূর্ণিমার চাঁদ নিয়ে কবিতা লিখে আজ বলতে বাধ্য হলাম, তালা আল বদরু আলাইনা, আসমানেরটা পূর্ণিমার চাঁদ নয়, মদিনায় যেটা উঠে গেছে খোদার কসম, পূর্ণিমার চাঁদ মদিনায় উদিত হয়ে গেছে। আল্লাহর নবী দেখলেন মদিনায় আশেক, তালাল বদরু আলাইনা, ওয়াজাবাস শুকুরু আলাইনা, কবিতা চলছে, মিছিল চলছে, নবী প্রেমিকদের ঢল নেমে গেছে, রহমতুল্লিল আলামিনার সইতে পারে নাই। বুখারীর হাদিস, দুই হাত তুলে দিয়েছে মাওলা, মক্কা আমার মিলাদ ভূমি, মদিনা আমার হিজরত ভূমি, মক্কায় মুসলিম কম, মদিনায় আশেক বেশি, যেখানে আশেক বেশি কামলিওয়ালা সেখানেই বেশি থাকতে পছন্দ করে। মাওলা, মক্কায় যদি নিয়ামত এক দাও, মদিনায় যেহেতু আশেকদের কারখানা, সেখানে নিয়ামত দুইটা দিয়ে দিও। তাহলে আশেক থাকলে নিয়ামত কম না বেশি? বেশি, ডবল ডবল। কেন? আল্লাহর নবী বলে যেখানে আশেক সেখানে কামলিওয়ালা, সেখানে কি ওয়ালা। সেই জন্য আওলাদ রসুল জিনেরা আসেন, হোক তিনি দরবার সিরকোটের, হোক তিনি আশরাফিয়া সিলসিলার, হোক উনি যেখানে, আওলাদ রসুল সেখানে থাকতে ভালোবাসে যেখানে আশেক বেশি থাকে, কথা ঠিক কিনা? এখন সামনের দিকে চলি, গভীর মনোযোগ দিবেন। আজকে যুবকদের উপস্থিতি বেশি, আমাকে বললেন কোনো বিষয় নাই, এটা আমাকে বলেছেন। বলছেন আপনাকে আমরা কোনো বিষয় দিলাম না, এটা প্রথম লাইন। এরপরে দেখি যতগুলো লাইন লিখলো, মনে করলাম বিষয় তো দেয় নাই, কিন্তু দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয় দেখি তুলে ধরছে। প্রথমে লিখছে কোনো বিষয় দিলাম না, এরপরে দেখি লাইন বাই লাইন এত লম্বা রচনা লিখে দিয়েছে যেন মনে হচ্ছে বিষয় নাই, এটা বড় অপরাধ হয়ে গেছে। কারণ নির্দিষ্ট বিষয় দেওয়াটা উচিত ছিল, এত লম্বা করে লিখেছেন। আমি বললি কোনটা ধরবো আর কোনটা ছাড়বো, একটা বিষয়ও বাদ দেয় নাই। তখন আমি মনে মনে ভাবলাম আমি ওয়্যারলেসে যাব, তো ওনারা যেহেতু বিষয় নাই বলে সব বিষয় দিয়ে দিয়েছে, একদম রসুল থেকে শুরু করে সাহাবিয়ে রসুল, সাহাবিয়ে রসুল থেকে শুরু করে আওলাদ রসুল, আওলাদ রসুল হয়ে শুরু করে কারওয়ালা, কারওয়ালা থেকে শুরু হয়ে যুবকদের করণীয়, একটা বিষয় কি বাদ আসেনি? সবগুলো আসছে না? আসে নাই, আমি কি মিথ্যা বলছি? আপনি প্রথমে লিখছে কোনো বিষয়, তারপর বাই সিরিয়াল এত লম্বা করে লিখেছে। আমি বললাম রচনাটা পড়তে তো আমারও কষ্ট হয়ে যাচ্ছে,
তো এতগুলো বিষয়কে মাথায় রেখে আমি ভাবলাম যেহেতু যুবকদের উপস্থিত হবে এটা আমার আগে থেকে জানা ছিল, তো সেই কারণে আমি কোরআনকে সামনে রেখে সূরা বাকারা, সূরা কি বললাম, বাকারার 150 এই 150 আয়াতকে কোট করে আমি দেখলাম আমার বন্ধুরা যেই বিষয় খানা আমাকে দিয়েছে সকল আলোচনা আল্লাহ সূরা বাকারার 150 আয়াতে বলে দিয়েছে, আমাকে দেওয়ানা করে দিছে যে নাতে রসুল পড়লো আলহামদুলিল্লাহ লুৎফ আছে, কালামের মধ্যে মুহাব্বত আছে, বক্কের মধ্যে ইশকের রসুলের আবাদ আছে। তো এই যে আজকে যদি আমি মাহফিলের বক্তা না হইয়া যদি শ্রোতা হতাম তাহলে বলতাম আজকের রাতটা নাতের জলসা বানায় দেন, কিন্তু বক্তা হয়ে আমার আর কিছু বলার কোনো কি নাই, অধিকার নাই, কারণ আমি তো মেহমান। তো মেহমানকে ওইভাবে চলতে হয় মেজবান যেভাবে বলেন। যদি আজকে আমি মেহমান না হয়ে শ্রোতার কাতারে আসতাম ওনাকে বলতাম রাত চলে যাক, বছরের পর বছর চলো, আমরা রসুলের শান শুনতে চাই।